পৃথিবীর মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। এই পৃথিবীকে বিচিত্র মানুষ নানাভাবে উপভোগ করতে চায়। এই উপভোগের একটা অংশ বানিয়েছে ঠিক টাইটানিক যে জায়গায় ডুবেছে সেখানে গিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ, এটাকে তারা দেখে আসবে। তো এই বিষয়টা নিয়ে আমি এই জন্যই কথা বলতে চাই, কারণ টাইটানিক ডুবেছে এটা আল্লাহর একটা আদাব। তো টাইটানিক ডুবেছে কানাডার নিউ ফাউন্ড ল্যান্ডের এই জায়গা থেকে, কোস্টাল লাইন থেকে প্রায় 400 কিলোমিটার ভিতরে। তার মানে আটলান্টিক মহাসাগরের এই কানাডা থেকে যদি আপনি সফর করেন, 400 কিলোমিটার যাওয়ার পরে আটলান্টিক মহাসাগরের ঠিক যেই জায়গায়, সেই জায়গা থেকেও নিচের দিকে 3.5 কিলোমিটার জায়গা যাওয়ার পর আপনি টাইটানিকের এই ধ্বংসাবশেষ সেখানে দেখতে পাবেন। টাইটানিকের এই ধ্বংসাবশেষ দেখার জন্যে অশেন গেট নামে একটা কোম্পানি, তারা সেখানে টিকিট দিয়ে বাংলা টাকায় প্রায় 2.5 কোটি টাকার উপরে এই টাকা ব্যয় করে টিকিট কেটে তাদের এখানে যাওয়া যায় এই টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্যে। একটু হিসাব করেন মানুষ কতটা বৈচিত্র্যের সাথে, কতটা মানুষ এমন চিন্তা করতে পারে, মানুষ কতটা বেশি রোমাঞ্চ করতে পারে নিজের জীবনে। শুধুমাত্র একটা ধ্বংসাবশেষ, একটা জাহাজের অংশ দেখার জন্যে বাংলা টাকায় 2.5 কোটি টাকার উপরে টিকিট কেটে তারপরে সেখানে যেতে হবে। সেখানে আরও একজন ব্রিটিশ মহিলা টিকিট কেটেছিলেন। তো এখানে মাত্র খুব জোরাজুরি করে পাইলট সহ 4 জন বসতে পারে। তো একজন মহিলা টিকিট কাটলেন, তিনি টিকিটটা ক্যান্সেল করলেন। কেন? তার কাছে মনে হয়েছে যে এটা গেমিং ডিভাইসের মতো, এই গেমিং ডিভাইস দিয়ে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। তো দেখুন, আল্লাহ তাআলা এত বড় বড় 5 জন দনকুবের, সারা ওয়ার্ল্ডের সেরা সেরা দনকুবেরদের অন্যতম যে 5 জন, আমাদের পাকিস্তানের দাউদ এবং তার ছেলে, তারাও কিন্তু এই দুর্ঘটনার মধ্যে পড়ে গেল। তা আল্লাহ তাআলা এখান থেকে বুঝাইয়া দিলেন যে আযাবের জিনিসে গিয়ে তোমরা কৌতূহল করে আযাবের বিষয়গুলো দেখতে যেও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাদায়েনে সালেহ ঘুরতে গেলেন, সাহাবাই কেরামকে বললেন, ইল্লা ওয়া আনতুম বাকুন, তোমরা এখান থেকে বের হবে প্রত্যেকে কাঁদতে কাঁদতে যেন বের হও। আযাবের জায়গাগুলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলে কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হতেন। আর আমরা এখন বর্তমান সময়ে আযাবের জায়গাগুলোকে অ্যাডভেঞ্চার বানিয়ে ফেলেছি। আযাবের জায়গাগুলোতে আমরা গিয়ে রোমান্স করি। আমরা জীবনে এতটা বেশি কৌতূহলী হয়ে পড়েছি, আমরা হাঙরের সাথে সাঁতার কাটা অথবা কোনো পাহাড়কে চূড়ায় উঠে বিজয় করা, বরফের পথ মাড়িয়ে কোনো পথ গিয়ে সেটাকে বিজয় করা, মরুভূমির এই প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত একা একা হাঁটতে হাঁটতে হারিয়ে যাওয়া, এই সমস্ত অ্যাডভেঞ্চার এখন আমাদের জীবনে যোগ হয়েছে। মুসলমানদের অ্যাডভেঞ্চার এগুলো নয়। মুসলমান আল্লাহর ঘর দেখতে যাবে, এটা মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নাযরু ইলাল কাবা ইবাদাহ, প্রতিটা নজরে মুসলমানদের জন্য ইবাদত হবে। আজকে আমরা মানুষ যেখানে এখনো পৃথিবীতে বহু মানুষ না খেয়ে আছে, সেখানে একটা জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে 5-5টা প্রাণ দুনিয়া থেকে চলে গেল, কি জবাব দিবে? আজকের পৃথিবীর আকাশ প্রযুক্তিতে যারা সবচেয়ে সেরা, তারা আজ হতবম্বল হয়ে গিয়েছে, তারা আজ হতবম্ব হয়ে গিয়েছে, কি জবাব দিবে তারা? এটা দুনিয়ার কথা বলছি। যেই মানুষগুলো আজকে পানির নিচে গিয়ে একেবারে শ্বাস আটকে, অক্সিজেন ফুরিয়ে যেয়ে কার্বন ডাইঅক্সাইডের গ্যাসক্রিয়ায় যারা মারা গিয়েছে, এখনও তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে তারা দুনিয়াতে একজনও বেঁচে নেই। এই যে তাদের অবস্থা এখন, চিন্তা করেন যদি তারা পানির উপরে থাকতো, তাদের চিকিৎসার জন্য কত ডাক্তার আনা হতো, কত দেশে নেওয়া হতো, অন্তত আত্মীয় স্বজনের চোখের সামনে তারা চলে যেতেন, তাদের জন্য কত ব্যবস্থা নেওয়া যেত। অথচ তারা দুনিয়া থেকে বিদায় নিলেন এমন একটা জগতে যেই জগৎটার মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে পাকড়াও করেন, পানিতে আল্লাহ তাআলা পাকড়াও করতে পারেন। ইন্নাল মাউজা জাইসুম মিন জুয়ুশিল্লাহ, এগুলো আল্লাহর সেনাবাহিনী, এগুলো দেখে কৌতূহলী হওয়ার কিছু নাই।
এগুলো দেখে আল্লাহর শক্তি, আল্লাহর শক্তিমত্তা, কুদরতের বরত্বের কথা আমাদের মনের ভিতরে আনা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এটাই বলতেন, মাদায়েনে সালে যাওয়ার সময় বললেন, সালে আলাইহিস সালামের উট যেখানে পানি পান করেছে ওই জায়গাটা তোমরা দেখো, ওই দাম্ভিক অহংকারীদের পতনের জায়গাগুলো দেখে যেন তোমরা আনন্দিত না হও। এর জন্য টাইটানিক, ওই দাম্ভিক অহংকারীদের, ওই টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার মধ্যে কোনো ফায়দা নেই। টাইটানিকের সেই ধ্বংসাবশেষ দেখতে গিয়ে এই ছোট যে সাবমেরিন টাইটান, আজকে যেটার কোনো হদিস পাওয়া যাচ্ছে না, এটা থেকেও ছোট্ট একটা বার্তা হচ্ছে এই, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কারো মৃত্যু চলে আসতে পারে, আপনার মৃত্যুটা কোন হালতে হচ্ছে এটা একটু হিসাব করেন। আপনি শত শত বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের মালিক হতে পারেন, দনকুবের হতে পারেন, কিন্তু আপনার মৃত্যুটা আল্লাহর কাছে কিভাবে হচ্ছে? আইয়ুয়া ফেকাহু বি আমালিন সালেহিন কবলা মাউতিহি, আপনি হাসতে হাসতে আপনি আপনার অতিরঞ্জিত মাত্রাতিরিক্ত আনন্দের মধ্যে নিজের গা ভাসিয়ে দিবেন। ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আল্লাহর আদালতে কেমন করে আপনি দাঁড়াবেন? আর যারা নেককার, যারা দিনদার, আইয়ুয়া ফেকাহু বি আমালিন সালেহিন।